হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে জব রিলেটেড গুরুত্বপূর্ণ নতুন আরেকটি আপডেট নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা কোনো রকম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। SBI ব্যাংক এর তরফ থেকে ক্লার্ক পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদ রয়েছে 5008। তো বন্ধুরা, এই 5008 শূন্যপদের ক্ষেত্রে তারা কী কী বিজ্ঞপ্তি জারি করেছেন এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রত্যেকটা বিষয় এই ভিডিওতে আলোচনা করব। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং যারা চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি যে SBI যে নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন সেখানে তারা কী কী বলেছেন। তো দেখো বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে 5008 শূন্যপদে জুনিয়র অ্যাসোসিয়েটস নিয়োগ করা হবে। তো পশ্চিমবঙ্গ সহ ভারতের যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েটস, মোট শূন্যপদ রয়েছে 5008। এক্ষেত্রে প্রার্থীর যে বয়স তারা চেয়েছেন, 1/8/2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 20-28 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের বয়স অবশ্যই ছাড় পাবে, তোমরা যারা SC ST OBC শ্রেণীর প্রার্থী রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী যেটা তোমাদের যে বয়সের ছাড় সেটা কিন্তু তোমরা অবশ্যই পাবে। এক্ষেত্রে তোমাদের মাসিক বেতন থাকছে 19,700 টাকা থেকে শুরু, এরপরে তো বেতন তোমাদের বাড়বেই, এটা তোমরা প্রত্যেকেই জানো। তো দেখো বন্ধুরা, এই SBI ক্লার্ক পোস্টে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, গ্রাজুয়েট অর্থাৎ BA কমপ্লিট করে থাকলে তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে অনলাইনে। প্রথমে তোমাদের PLE পরীক্ষা হবে, তারপরে তোমাদের মেইন পরীক্ষা হবে। আবেদন ফি বাবদ তারা বলেছেন যে জেনারেল OBC এবং EWS প্রার্থীদের ক্ষেত্রে 750 টাকা এবং যারা SC ST PWBD ESM এবং DESM ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফি লাগবে না। তো দেখো বন্ধুরা, তোমাদের আবেদন ডেট বা আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই আবেদন শুরু হয়েছে 7 সেপ্টেম্বর এবং এই আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী 27 সেপ্টেম্বর। তো তোমরা আর দেরি না করে খুব শীঘ্রই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলো করবে, তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রয়েছ। তো এই ক্লার্ক পোস্টটির জন্য অবশ্যই তোমরা ট্রাই করবে, প্রচুর শূন্যপদ রয়েছে। এবং এই ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, শেয়ার করতে ভুলবে না। তো দেখো, তোমরা যদি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে চাও তো অবশ্যই তোমরা ডেসক্রিপশনে যাও, সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো অফিসিয়াল ওয়েবসাইটের, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করতে পারবে। এবং এ সম্পর্কে যদি আরও কিছু বিস্তারিত বিষয় জানতে চাও তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।